শয়তানের ধোকায় পড়ে সে জীবনটাকে গুনার কারণে নাপাক করে ফেলেছি। মনে হয় যেন আজকে গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে মালিক। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজি সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক ভাই, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের পর্দা নিষেধ আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, মহামারী থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমাদের কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করেন। আয় আল্লাহ তাআলা যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ আমাদের পরিচিত মানুষ যার কারণে এখানে আসলাম, জনাব আব্দুর রহমান সাহেব, হায়াতে বরকত বানায় দেন। আয় আল্লাহ দিনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলে যে যুবকরা কষ্ট করেছে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা নবীজির মহব্বত আমাদের দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফেরত দিয়েন না, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, ওই কবর থেকে মা বাবা দোয়া চায় সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না, যেই মা বাবা তোমার আমার জন্য জীবনটাকে বিসর্জন দিয়া মানুষ বানায় গেলে, যেই মায়ের চোখের পানিতে আজ তুমি আমি বড় দামি হয়ে গেলাম, যেই মা বাবার চোখের পানি আর কান্না দোয়ার কারণে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো না? ও আল্লাহ জানি না কারা ইয়তিম, আমার মায়ের নবীও বড় ইয়তিম। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ কুদরতের শক্তি দান করেন, সমস্ত দাওয়াতের প্রোগ্রাম গুলো ময়দানে কামিয়াবির সাথে সুস্থতার সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন, মাদ্রাসার মাহফিল স্থায়ী ইজতেমা কবুল করে নেন। আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন, গাইবি খাজানা থেকে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন, মুখালিফের মুয়াফিক বানায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী দান করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, এলেমে আমলে আপনি বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।